আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ রবিলামী ও মুহাম্মদ ওসালাম ওয়ালীন আলিহি ও সাহবিহি আজমাইন আবাদ সকল প্রশংসা গুণগান একমাত্র সে আল্লাহ আল্লাহ আলামিনের জন্য যে আল্লাহ রবীন্নীন আমাদেরকে কোরআনুল করিম দিয়েছেন দিয়েছেন রাসুল্লাহ সাল্লি উপহার উপহারস্বরূপ যাতে করে কোরআন এবং সুন্না দিয়ে আমরা জীবন গড়তে পারি আমরা হতে পারি শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতেও সুন্দর ও সমৃদ্ধিময় জীবন আর আখেরাতে অনন্তকালের জান্নাতুল ফেরদাউসের সুখ এবং শান্তি যেন আমরা পাই সেজন্যই আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে কোরআন এবং সুন্না নামক নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নামক নিয়ামত দিয়েছেন আমরা সেই মহান আল্লাহরবুল্লা আলমিনের মিনের আদায় করে বলছি আলহামদুলিল্লাহ অতপর সলা এবং সালাম পড়ি আমাদের রাসুলের উপর যে রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে সকল কল্যাণের পথ দেখিয়েছেন আর সকল অকল্যাণের পথ থেকে আমাদেরকে সতর্ক করেছেন তার উপর সবাই পড়ি সল্লাহু আলিহি ও সাল্লাম আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনারা অবস্থান করছেন এবং এই মুহূর্তে আমাদের সাথে মসজিদ নববীর নিয়মিত লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সকলকে স্বাগত জানাচ্ছি জানাচ্ছি মুবারকবাদ এবং দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমীন যেন আমাদের এবং আপনাদের এই দিনই শিক্ষা গ্রহণ মসজিদ নবীর মেম্বারে যে দাঁড়িয়ে ইমাম সাহেবগণ খতিবগণ তারা আমাদের জন্য মূল্যবান নসিহত করে থাকেন তা যে নিয়মিত আমরা শুনছি আল্লাহ তাআলা যেন আমাদের এই আমলকে কবুল করেন এবং এক দ্বারা যেন আমাদেরকে তিনি দুনিয়াতে আখেরাতে ধন্য করেন আমিন প্রিয় বন্ধুগণ আজকে যিনি খুতবা দিয়েছেন মসজিদ নবীতে তিনি হচ্ছেন ফদিলাতু শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলু শেখ হাফিজাহুল্লাহ তিনি যে বিষয়ে খুতবা দিয়েছেন তা হচ্ছে যেখানেই থাকো আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো অর্থাৎ ইত্তাকিল্লাহ হাইথুমা কুন্তা তুমি যেখানেই থাকো যে কোনো অবস্থাতেই তুমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করো এটা হচ্ছে খুতবার মূল বিষয় আজকের তারিখ হচ্ছে ষোলোই মহরম চোদ্দোশত বিয়াল্লিশ আর চৌঠা সেপ্টেম্বর দুই ইংরেজি আমরা সরাসরি ইমাম সাহেবের খুতবার অনুবাদ শুরু করছি সর্বপ্রথমে ইমাম সাহেব তিনি আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস পাঠ করেছেন যেই হাদিসটিকে কেন্দ্র করেই তিনি আজকের এই মূল্যবান খুতবাটি পেশ করেছেন হাদিসটি তিরমিজিতে এসেছে প্রথমেই আমরা হাদিসটি আন জাবালিন আনমোয়াদী জবালিন আনহু আন রসুলিল্লা সাল্লাম كنت واتبع কুন্তা ও تمحها وخالق ও بخلق হাসান হাদিসটি ইমাম তিরমিজি এবং মুসনাদ আহমদে এসেছে আর হাদিসের নাম্বার হচ্ছে তিরমিজির এক হাজার নয়শত সাতাশি নম্বর হাদিস ইমাম সাহেব বলছেন যে এ হাদিসটি হচ্ছে একটি আজিম হাদিস মানে এক মহা হাদিস যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার নসিহত রয়েছে এমনকি যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু মূলনীতি আছে তিনি মূলত তিনটি মূলনীতি এ হাদিস থেকে বের করেছেন প্রথমে আমরা হাদিসের অনুবাদটা শুনে নেই তাহলে খুতবার অনুবাদটা শুনতে আমাদের বুঝতে সুবিধা হবে ইংশা আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এক সাহাবাকে মোয়াজবিন জবাল রদি আল্লাহ তালাহুর নাম আপনারা শুনেছেন যিনি অত্যন্ত প্রিয় সাহাবা ছিলেন একবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বলছেন ইয়া মহাজ আল্লাহ ইন ওহেব্বু আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি তুমি পাশক্ত নামাজের পরে এই দোয়াটি পাঠ অবশ্যই করবে কখনও ছেড়ে দিবে না তা হচ্ছে কি আল্লাহ আইনি আলা দিক্রিক অসক্রিক ওয়াহসুনি ইবায়দাতাতিক হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আমি যেন আপনার জিকির করতে পারি এবং অসুক্রিক আমি যেন আপনার শুক্র আদায় করতে পারি নিয়ামতের আর ওয়াহসুনী ইবায়দাতাতিক আমি যেন আপনার গুলামীকে খুব সুন্দর করে আমি আদায় করতে পারি তো এভাবে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম এই সাহাবাকে অত্যন্ত ভালোবেসেছিলেন এবং এভাবে সরাসরি তিনি যে ভালোবাসেন এই কথাটি বলেছিলেন এরপরে এই নসিহত করলেন যে তুমি এই দোয়াটি পড়বে তো অনুরূপ এই হাদিসের মধ্যে এমনটি এসেছে তাকে লক্ষ্য করেই রাসুল্লাহ সাল্লা সাল্লাম নসিহত করছেন যে মহাজ হাই তুমা কুন্তা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ আলামিন আলমিনকে ভয় কর সুবহান আল্লাহ দুই আল হাসন তামহা যে তুমি যখন কোনো গুনা করেই ফেলো গুনা আমরা করবো না আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে পাপ থেকে হেফাজত করুক আমিন কিন্তু গুনাহ যদি হয়ে যায় যে যদি গুনাহ হয়ে যায় ওয়াতবি সৈয়াত হাসান সোহা গুনা হলে পরে তুমি তারপরেই সব করো ভালো আমল করো কাজ করো জাতি করে গুনাটিকে মুছে ফেলে সুবাহান্লাহ তিন নম্বর খালিকিন নাসা নীলুক হাসান আর মানুষের সাথে তুমি জীবন যাপন করবে এইভাবে যেন বিফলুকিন হাসান বিখলুকিন হাসান উত্তম চরিত্র দিয়ে তুমি মানুষের সাথে তুমি জীবন যাপন করবে তাদের সাথে মেলামেশা করবে এই হলো মূল হাদিসের অর্থটা আমরা জেনে গেলাম এবার এ হাদিসটা যে এত বেশি গুরুত্বপূর্ণ যেমনটি ইমাম সাহেব বললেন অনুরূপভাবে পৃথিবীর একজন অনেক বড় আলেম ইমাম ইবিন হাজার হাইসামি রহমতুল্লাহ আলাই তো তিনি বলেছেন যে ইহা হচ্ছে এমন একটি হাদিস হ্যা হাদিস এ হাদিসটা হচ্ছে যে শরীয়তের যত বিধিবিধান আছে সকল বিধিবিধানের সমন্বয়কারী হচ্ছে এই হাদিস মানে গোটা শরীয়তে যা আছে এ হাদিসের মধ্যে তাই আছে আসে সুবাহান্লাহ এজন্য অসংখ্য লময় কেরামগণ এ হাদিসটিকে উম্মুসুন্না বলেছেন সুন্নতের মা বা সুন্নতের কেন্দ্রবিন্দু বা এটা হচ্ছে এই মানে সমগ্র হাদিসের মূল হাদিস বা মাতা হাদিস এটা এখানে বোঝানো হয়েছে কেননা এই হাদিসের উপর আমল করলে পরে একজন মানুষ সে দুনিয়াতেও ভাগ্যবান হবে এবং আখেরাতেও সে ভাগ্যবান হতে পারবে হাদিসটির মূল ব্যাখ্যা করার আগেই আমরা দোয়া করছি আল্লাহ ইন্নি আল্লাহম্মা ইনসল কবি আসমা ইকাল হসনা ওসিফা তুকাল আন কিনা আন্না বিহায়দিস আলাউদিম হে আল্লাহ তোমার আসমাউ সিফাত দিয়ে আমরা তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমাদেরকে তৌফিক দান করো আমরা যেন এ হাদিসের উপর আমল করতে পারি শোনার পরে আমিন এবং আমাকেও তুমি সুন্দরভাবে ইমাম সাহেব যে আবেগ নিয়ে যে ভালোবাসা নিয়ে যেই কল্যাণকর হৃদয় নিয়ে খুঁতবাটি পেশ করেছেন মুসলিম উম্মার জন্য আমি যেন সে ভালোবাসা নিয়েই উম্মতের প্রতি এই দরদ নিয়েই আমি যেন অনুবাদটি করতে পারি সেই তৌফিক আল্লাহ তালার কাছে আমিও কামনা করছি ইমাম সাহেব এহাদিস থেকে তিনটি মূলনীতি তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন আল আসল সাল প্রথম মূলনীতি হচ্ছে ও ও অল খালাওয়াত যে এহাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে আল্লাহর তাকোয়া আল্লাহর ভয়ভীতি আল্লাভভীতি যথাযথভাবে এটা পালন করতে হবে কিভাবে আল্লাহ রব্বুল আলমিনের যে আদেশগুলো আছে তার যে ইবাহতগুলো আছে সেগুলোকে যথাযথভাবে পালন করার মাধ্যমে আবার আল্লাহ রব্বুল আলমিন জাতিকে নিষেধ করেছেন যত পাপের পাপ পঙ্কিলতার অন্যায়ের অন্ধকারের পথ আছে সব পথগুলো থেকে তা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক আমি ওই সব নিষেধাজ্ঞা পথ থেকে পাপ থেকে বিরত থাকার মাধ্যমে আমি আমার রবকে ভয় করব। এটাই হচ্ছে তাকোয়া যে তুমি আল্লাহ রব আলমকে সদা সর্বদাই ভয় করো কীভাবে ভয় করব আমরা জেনে গেলাম আল্লাহ তালা আমাদেরকে যা আদেশ করেছেন সে আদেশগুলোকে আমরা যথাযথভাবে পালন করবো ইবাদত করব। আবার যা থেকে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন ওই সব নিষেধাজ্ঞা পথ থেকে আমরা বিরত থাকবো প্রকাশ্যভাবে অপ্রকাশ্যভাবে এটাই হচ্ছে তাকোয়া হে আল্লাহ তুমি আমাদেরকে মুতাকিন গুলাম হিসাবে কবুল করে নাও তোমাকে ভয় করার তৌফিক আমাদেরকে দান করো আমিন এরপরে ইমাম সাহেব বলছেন যে একজন গোলামের জন্য জরুরি হচ্ছে সে যেখানে থাকবে আল্লাহ রব্বুল আলমীকে ভয় করবে আল্লাহ রব্বুল আলমিনের যে সীমানা আছে জীবন চলার ওই সীমানাকে সে কখনো অতিক্রম করবে না অর্থাৎ আল্লাহর বিধানকে কখনো লঙ্ঘন করবে না এবং সে পাপ থেকে হারাম কাজ থেকে বিরত থাকবে কেন মুস্তাকিম লাহু ফি ফি মুস্তাকিমানিমানবুলের দিনের উপর মুস্তাকিমের উপর অটল থাকার জন্য সে হারামকে পরিহার করবে আল্লাহর গুলামী করবে দুই আল্লাহ রব্বুল্লা আলামিন যে তাকে দেখছেন সদা সর্বদাই এই জন্য সে হারামকে অন্যায়কে পাপকে পরিহার করবে সুবাহান্লাহ কত দামি কথা যে আমি আপনি আল্লাহর দিনের উপর অটল থাকার জন্য আমরা আল্লাহর আনুগত্য করব আল্লাহর আদেশগুলোকে মেনে চলব নিষেধ থেকে বিরত থাকবো আর কি মোরাকিব কুল্লি আল্লাহ রবুল্লা আলমী যে আমাকে দেখতে পাচ্ছেন তিনি জামাকে দেখছেন আমি কখন কোন অবস্থার মধ্যে জীবন জীবনযাপন করছি এই ভয়ে আল্লাহ তালাকে সম্মান করে আমি অন্যায় থেকে বিরত থাকবো এ সম্পর্কে কোনালুল করিমের সুরা বাকারার দুইশত তেত্রিশ নম্বর আয়াত করেছেন যেখানে আল্লাহ রবীন্দিন আমাদেরকে নসিয়ত করেছেন তাকওয়ার আর এইভাবে আল্লাহ তালা বলেন ও তোমরা আল্লাহ রবীন্দিনকে ভয় করো ও আলামু তোমরা জ্ঞানার্জন কর বিশ জেনে রাখো তোমরা যা কিছু কর তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বাসির তিনি দেখেন সুবাহ এই জন্য মুরাকিব আল্লাহ তালা আমাদেরকে দেখতে পাচ্ছেন এই ভয়ে আমরা অপরাধ জনিত যত অপকর্ম আছে যত পাপ আছে এগুলো থেকে আমরা বিরত থাকব কারণ আমাদের তিনি আমাদেরকে দেখেন এরপরে সোরা বাকার দুইশত একাশি নম্বর আয়াত আয়াত করে আমাদেরকে আবার অনুচ্ছেদ করেছেন তাকুয়ার যে আয়াতের মধ্যে আল্লাহ রবাহ আলমিন বলছেন তোমরা ভয় করো ওই দিনকে যেই দিন তোমরা সকলেই এক আল্লাহর দিকে ফিরে যাবে আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করবে এরপরে আল্লাহর কাছে যখন তোমরা পৌঁছে যাবে তখন তোমরা প্রত্যেকে যা কিছু করেছ তোমাদের আত্মা দিয়ে প্রতিটি জীবন দিয়ে প্রত্যেকটি মানুষ যা কিছু করেছ তোমরা সব আমলের পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে অহুম লাইজলামুন এবং কোনো জুলুম অত্যাচার করা হবে না কারো পর চাপিয়ে দেওয়া হবে না দুষ্ট্রুটিকে যে সে করে নাই ওই খারাপ কাজের ধারেও কাছে ধারের কাছেও সে যাই নাই অথচ তার উপর আল্লাহ তালা চাপিয়ে দিবেন কোনো অপরাধকে এমনটি হতেই পারে না বরং আমি আপনি সকাল সন্ধ্যা রাত এবং দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যভাবে নির্জনে নিস্তব্ধে আমরা একাকিত্ব জীবনযাপন যখন করেছি কী ভালো আমল করেছি আর কি মন্দ করেছি শুধুমাত্র কেবলমাত্র তারই প্রতিদান দেওয়া হবে আল্লাহর কাছে যখন আমরা পৌঁছে যাব এই জন্য আল্লাহ তালা বলছেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা সকলেই এক আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে ফিরে যাবে সুতরাং আল্লাহকে ভয় আমাকে আপনাকে করতেই হবে আল্লাহর ভয় ব্যতীত কোনো দিন কোনো মানুষ এই পৃথিবীতে অন্যায় থেকে অপরাধ থেকে সে বাঁচতে পারবে না একটাই পথ আমাদেরকে বাঁচার যদি আল্লাহ তালার ভয় অন্তরে থাকে হে আল্লাহ তোমাকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করো তুমি যে বাসির তুমি যে আমাদেরকে দেখতে পাচ্ছ তাই তুমি যেহেতু আমাদেরকে দেখো তাই তোমাকে ভয় করে আমরা যেন অন্যায় থেকে বিরত থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তালা তুমি আমাদেরকে দান করো আমিন ইবনে আব্বাস রদি আল্লাহ তাল্লাহন এবং সাহেদ বিন জুবের রদি আল্লাহ তোলাহু তারা বলছেন যে এটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটি নসিয়াত তার গুলামদের জন্য যা কোরআনুল করিমের সর্বশেষ আয়াতে আয়াত নাজিল হয়েছে এই আয়াতটি যেখানে আল্লাহ তালা এই নসিহত করেছেন তাহলে কোরআনুল করিমের সর্বশেষ আয়াত কোনটি যা সুরা বাকার দুইশত একাশি নম্বর আয়াতুমান সুতরাং সর্বশেষ আয়াতে আল্লাহ রবীন্দিন আমাদেরকে তিনটি কথা চারটি কথা বলেছেন দেখেন কত সুন্দর ওত্তাকু তোমরা আল্লাহকে ভয় করো ওত্তাকু তোমরা ওই দিনকে ভয় করো এক নম্বর যেই দিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে দুই তিন তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে চার তোমাদের উপর কোনো জুলুম করা হবে না সুবাহান্লাহ এই চারটি নসিহত একটি আয়তের মধ্যে আল্লাহ করেছেন যা কোরআনুল কারিমের সর্বশেষ আয়তে কারিমা আমার বন্ধুগণ এবার ইমাম সাহেব বলছেন যে কোনো ব্যক্তি যদি এই মূলনীতির উপর আমল করে কোন মূলনীতি আল্লাহ রব্বুল আলমিনকে সদা সর্বদাই ভয় করব রাত দিনে সকাল সন্ধ্যায় যখন মানুষের সামনে থাকি যখন আড়াল হয়ে যায় সদা সর্বদাই আমরা যদি এই মূলনীতির উপর আমল করতে পারি তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দান করবেন মহা পুরস্কার এবং মহা সফলতা আলহামদুলিল্লাহ যেমন বুখারিতে এসেছে কেয়ামতের দিন আল্লাহরবুল্লাহ আলামিন তার আর সে আজিমের সায়াতলে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা আশ্রয় দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রজুলুন দায়াত ইমরাতুন ইমর আতুন জায়াতু মানসবিন ও জামাল একজন ব্যক্তি একজন যুবক একজন ব্যক্তি যাকে এক সুন্দরী রূপবর্তী এক অপূর্ব সুন্দরী নারী তাকে ডাকছে অন্যায় কাজ করার জন্য শুধু সুন্দরী না শুধু অপূর্ব সুন্দরী নয় তো মানসবিন ও জামালিন আবার যেমন সুন্দর অনুরূপ আবার বংশমর্যাদার দিক থেকেও সে অধিক সম্মানিত নারী এই নারী তাকে আহ্বান করছে যুবককে যা অন্যায় কাজ করার জন্য তখন ওই যুবক বলছে আমি আল্লাহ রব আলমিনকে ভয় করি বিশ্বের প্রতিপালক আল্লাহ তালাকে আমি ভয় করি আমি কোনো অপকর্মে লিপ্ত হতে পারবো না সুভান এটার নাম হচ্ছে ভয় এরকম পাপ কাজের পতিটাকে দাওয়াত দেওয়া হচ্ছে আহ্বান করা হচ্ছে এত সুযোগ থাকার পরও আল্লাহর ভয়ে সে বিরত থাকলো এই জন্য আল্লাহ রবাহ আলমিন তাকে এমন পুরস্কার দেবেন আখেরাতে তাকে আল্লাহ তালা খাস মেহমান করে নেবেন তাকে আর সে আজিমের তুলে আশ্রয় দিবেন সুবাহ আল্লাহ হে আল্লাহ এই মানুষটির অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করো আমিন আমরা যেন তোমাকে এইভাবে ভয় করতে পারি যেমন ভয় রাতের অন্ধকারে করব দিনের বেলা অনুরূপ করব মানুষের সামনে যেমন ভয় করবো আড়াল হলেও তোমাকে যেমন তেমনই আমরা ভয় করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আমিন আমরা এভাবে হাদিসের প্রথম যে মূলনীতি আমরা জানলাম যে ইত্তাকিল্লাহ হাই তোমা কুন্তা তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ রবাহ আলমিনকে ভয় করো আবারও প্রার্থনা করছি হে আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক দান করো আমিন দ্বিতীয় নম্বর মূলনীতি হচ্ছে আল্লা ইতবায় সৈবিল হাসানা যে পাপ হওয়ার পরেই ভালো আমল করো যখন পাপ হয়ে যাবে অন্যায় হয়ে যাবে আপনি অন্যায় করতে চান না কিন্তু জীবনটা হচ্ছে এমন চলতে গিয়ে কখনো আল্লাহ তালাকে আমরা ভুলে যেতেও পারি আর ভুলে গেলে সাথে সাথেই আমরা তার পিছনে সৎ আমল করব। ভালো আমল করব হাসানা করবো ওয়াল হাসানা মা মান আল হাসানা হাসানার দ্বারা এখানে উদ্দেশ্য কী ইমাম সাহেব বলছেন হাসানা হচ্ছে ইসমুন জামিউন লিকুল্লিমা ইউকরিবু ইহি জাল্লা ওয়ালা হাসানা হচ্ছে এমন একটি নাম যেমন একটি অধিক অর্থ সম্বলিত একটি নাম যা আল্লাহ রব্বুল আলমিনে নিকটবর্তী করে অর্থাৎ যে কোনো আমল যা আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলমিনা নিকটবর্তী করে এটাই হচ্ছে হাসানা তাহলে যে আমল আল্লাহ নিকটবর্তী করে না সেটা কোনো ভালো আমল হতে পারে না সেটা আমার আপনার দৃষ্টিকোণ থেকে ভালো আমল হতে পারে সামাজিকভাবে সেটা ভালো আমল হতে পারে কিন্তু যে কোনো আমল একজন বান্দাকে আল্লাহ নিকটবর্তী করে না সে আমল কখনো ভালো হতে পারে না তাহলে বোঝা গেল আল্লাহর সন্তুষ্টি ব্যতীত যদি কোনো আমল করা হয় যে আমল অত্যন্ত ভালো স্বাভাবিকভাবে দেখা যায় কিন্তু আল্লাহ সন্তুষ্টি নাই মানুষকে দেখানোর জন্য মানুষের নিকটবর্তী হওয়ার জন্য মানুষের কাছে প্রশংসার একটি স্থান পাওয়া যায় এরকম আমল কখনও হাসানা বা ভালো আমল হতে পারে না সুতরাং ভালো আমল সেটাই যে আল্লাহ নিকটবর্তী করে আলহামদুলিল্লাহ এবং আরেকটা বলতে পারি রাসুল্ল সাল্লি আসাল্লামের সুন্নার উপর যে আমল করা হয় সেটা হচ্ছে হাসানা তো ইমাম সাহেব বলছেন যে কোনো আমল আল্লাহ নিকটবর্তী করে সেটা হচ্ছে হাসানা তবে ইমাম সাহেব এবার আমাদেরকে ছয়টি সৎ আমলের কথা বলছেন যেই ছয়টি সৎ আমল করলে পরে আমাদের কোনো পাপ হলে সে পাপগুলিকে আবার মুছে দেওয়া হবে আলহামদুলিল্লাহ তাহলে ইমাম সাহেব আমাদের জন্য ছয়টি পাপ মোচনকারী আমলের কথা জানিয়েছেন এক নম্বর তিনি বলছেন সবচাইতে বেশি পাপ মোচন করে আমল হচ্ছে নাসুহ সত্যিকার তোবা দুই ওল ইস্তিকার সত্যিকার ক্ষমা প্রার্থনা করা তিন ওয়াল ইনাবাতুল হাক সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে যাওয়া তাহলে আমি সত্যিকার অর্থে তোবা করব আল্লাহর কাছে এর দ্বারা গুণা ক্ষমা হবে আমি সত্যিকার অর্থে ক্ষমা প্রার্থনা করতে থাকবো এর দ্বারা গুনা ক্ষমা হবে ওয়াল ইনাবাতুল হাকু সত্যিকার অর্থে আমি আল্লাহর দিকে ফিরে যাব এটাও যদি আমি আল্লাহর দিকে ছুটে চলি তাহলে আমার গুণা অবশ্যই ক্ষমা হবে এবার আবুজর ব্যাপারে যে আবুজর আল্লাহতে বলছেন আপনি আমাকে একটু নসিহত করুন তখন নবী করিম সাল্লাম তাকে নসিহত করলেন যে তুমি যখন কোনো গুনার কাজ করে ফেলো তারপরেই তুমি আবার ভালো আমল করো একটা ভালো আমল করো তাম হহা যে ভালো আমলটি তোমার ওই অতীতের গুনাকে মুছে ফেলবে আলহামদুলিল্লাহ তখন আবু জরদ্দী আল্লাহ তাল্লাহু বললেন ইয়া রসুল্লাহ আচ্ছা লা ইলাহা ইল্লাহ আমিন আল হাসানাত এই যে আমরা লা ইলাহ ইহ পাঠ করি পড়ি এটা কি কোনো হাসানাত এটা কি কোনো অসৎ আমল যার দ্বারা আমার গুনা ক্ষমা হবে তখন নবী করিম সাল্লা বলছেন হিয়া আফদল হাসানাত এটা তো সবচাইতে উত্তম হাসানাত সবচাইতে ভালো আমল সুবাহান আল্লাহ দেখেন ইলাহা ইল্লাহ কষ্ট হলো লা ইলাহা ইহ কষ্ট নাই সারাদিন আমরা কেন পাঠ করি না লা ইলাহ ইল্লাল্লাহ উঠতে বসতে দাঁড়াতে চলতে ফিরতে আমরা অবশ্যই বেশি বেশি পাঠ করব লা ইলাহা ইহ এই হল চার নম্বর আমল যা দ্বারা আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর আমল হচ্ছে যে ওফিকুল খয় ইকাফিরুজুনুব সালিফাত যে যে কোনো সৎ আমল যা সৎ আমল আমার আপনার জীবনে করতে পারি যে কোনো সৎ আমল এটা দ্বারা কিন্তু গুনাহ ক্ষমা হয় শুধু সওয়াবই হয় না বরং গুনাহও ক্ষমা হয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কত দয়ালু ছয় নম্বর সৎ আমল হচ্ছে সালাত আদায় করা সালাত সালাত হচ্ছে এমন একটি আমল যা দ্বারা আমার-আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যায় সুবহানাল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিমিস সালাত তরাফা ইন-নাহারি ওয়া যুলফা মানাল যে তুমি দিনের প্রথম ভাগে এবং শেষভাগে সৎ আমল করো তুমি দিনের প্রথম ভাগে এবং শেষ ভাগে সৎ আমল করো যে আমল দ্বারা তোমার আল্লাহ হরবুল্লাহ আলমিন বলছেন যে তুমি উআকিম সালাত তরফাইন নাহার তুমি দিনের প্রথম ভাগে এবং শেষ ভাগে আল্লাহ রব আলমিনের জন্য নামাজ প্রতিষ্ঠা করো অজুলা ফামিন লাইল এবং রাত্রের কিছু অংশ নামাজ আদায় করো তাহলে কি হবে ইদ হাসানাত ইউদহিবিনা সৈয়াদ নিঃসন্দেহে হাসানাত মানুষের এই সৈয়াদগুলোকে যত পাপ আছেগুলোকে দূর করে দেয়ান আল্লাহ আল্লাহর আল্লাহ রব্দুল্লাহ আলামিন সুরা নিসার একত্রিশ নম্বর আয়তার মধ্যে বলছেন ইং তাজিতানিবু কাবা ই আনকুম সৈয়াদ তোমরা যদি কবিরাগুলা থেকে বিরত থাকো যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে নুকাফির আনকুম সইয়া আতিকুম তাহলে তোমাদের যে গুণাগুলো আছে সগিরা গুণা এগুলো আমি আল্লাহ তালা ক্ষমা করে দিব তাহলে যদি আমরা সৎ আমল দ্বারা আমরা আমাদের গুনার ক্ষমা চাই তাহলে বা লাগবে কি লাগবে তওবা বা লাগবে তো ব্যতীত কখনো কবিরা গুণা ক্ষমা হয় না তো ব্যতীত ছোটো ছোটো গুনাগুলি ক্ষমা হয়ে যায় এই আল্লাহ তালা বলছেন যদি তোমরা কবিরা গুণা থেকে গুনাহে হেকা বেহীরা থেকে তোমরা বিরত থাকো তাহলেই তোমাদেরকে আমি ক্ষমা করে দিব এর মানে জীবনের সমস্ত পাপ মুছন হয়ে যাবে আল্লাহ তালা মুছে দেবেন যদি আমরা কবিরা গুনাহা থেকে বিরত থাকি তো বা করি আর অন্য অন্য সৎ আমল যদি আমরা করি তাহলে সগিরা গুনাগুলু ক্ষমা হবে আল্লাহ রহসুল সাল্লাল্লাহ সাল্লাম আরও বললেন অসাল্লায়াতুল হমসু অল জুম আহুল্লা জুম আহ অর মহান উল্লাহ র মহান মুকাফ্ফির তুন্নিমা বাইনা হুন্না ঈদা জিতুনিবাতিল কাবা এর বা ঈদা জিতানাবাতিল কাবা এর যে পাঁচ নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত এক রমদয়ন থেকে আরেক রমোদয়ন পর্যন্ত এর মধ্যখানে যে সগিরা গুনাগুলো হয় এগুলো সব ক্ষমা করে দেওয়া হয় যদি কবিরা গুনা থেকে বিরত থাকা হয় স্পষ্টভাবে কোরআনেও আসলো হাদিসেও আসলো এখানেই ইমাম সাহেব এই দ্বিতীয় নম্বর মূলনীতি শেষ করলেন যে আমরা যখন কোনো গুণা করেই ফেলবো আমরা করতে চাই না আল্লাহ আমাদেরকে সারা জীবন গুণা থেকে হেফাজত করুক কিন্তু তারপরও মানুষ যেহেতু আমরা গুনার একটি প্রবণতা আমাদের মধ্যে আছে যেমন কল্যাণকর কাজের নেকির কাজের একটি প্রবণতা আমাদের মধ্যে আছে এজন্য গুণা হতে পারে জীবন চলতে গিয়ে কিন্তু গুণা হয়ে গেলে আর দেরি নয় সাথে সাথে আমরা ভালো সৎ আমল শুরু করে দিব যাতে করে আমাদের ওই গুণাগুলো ক্ষমা হয়ে যায় পবিত্র অবস্থায় আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ করতে পারি কখনো গুনা নিয়ে বসে থাকবেন না কোনো দিন না সকালে গুণা হয়েছে সন্ধ্যা হওয়ার আগে আপনি ত করবেন ক্ষমা চাইবেন রাত্রে গুনা হয়ে গেছে সকাল সকাল হওয়ার আগেই দিনের প্রথম ভাগে আপনি ক্ষমা চেয়ে নেবেন আল্লাহর কাছ থেকে যেন আল্লাহ তালা আপনাকে ক্ষমা করেন কারণ আপনি জানেন না আমিও জানি না কখন আমাদের মৃত্যু হয়ে যায় ব্যতীত যদি মারা যায় তাহলে অবস্থা খুবই ভয়াবহ হবে সুতরাং আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন আমার প্রাণপ্রিয় বন্ধুগণ তৃতীয় নাম্বার মূলনীতি হচ্ছে ইমাম সাহেব বললেন যে তা হচ্ছে উন্নত চরিত্র দিয়ে মানুষের দিন মানুষের সাথে জীবনযাপন করতে হবে উন্নত চরিত্র হুস্নুল খুলক ভালো আচরণ উত্তম চরিত্র দিয়ে মানুষের সাথে জীবনযাপন করতে হবে হাস্যজ্জ্বল চেহারা মানুষের সাথে চলাফেরা করতে হবে মানুষের কল্যাণ কামনা করতে হবে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ওয়াকফুল আজ আনহুম মানুষ যাতে কষ্ট না পায় আমার দ্বারা তা থেকে আমাকে বিরত থাকতে হবে কিন্তু আমরা কষ্ট দিচ্ছি না আমরা আমরা প্রতিনিয়ত মানুষকে কষ্ট দিচ্ছি আমি আমার সহপাঠীকে আমার ক্লাসমেটকে আমি কষ্ট দিচ্ছি আমার বন্ধুকে কষ্ট দিচ্ছি আমার আমার বিজনেস পার্টনারশিপকে আমি কষ্ট দিচ্ছি আমার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি আমার যত আমার সাথে সম্পৃক্ত সমাজের মানুষ আছে আমি কষ্ট দিচ্ছি এই কষ্ট কখনো মানুষকে কষ্ট দেওয়া উন্নত চরিত্র নয় এটা হচ্ছে একটি নিকৃষ্ট চরিত্র মানুষকে কষ্ট দেওয়ার কারণে অসংখ্য মানুষ পৃথিবীতে তারা জাহান হবে ইবাদত করার পরও নাওজবিল্লা প্রিয় বন্ধুগণ তাইমাম সাহেব বলছেন যে এক কথাই। রিকা মিনাল হাসনাতি আল যে মূ কথা হলো যে তুমি এমনভাবে অন্য মানুষের সাথে জীবনযাপন করবে যেমনটি তুমি পছন্দ করো অন্য মানুষ তোমার সাথে ওই রকম আচরণ করো আল্লাহ আমি কেমন চাই আমার সাথে যারা সম্পৃক্ত মানুষ আছে আমার প্রতিবেশী হতে পারে অথবা বন্ধু হতে পারে অথবা গরের স্ত্রী হতে পারে সবাই মিলে আমি কেমন চাই যে পৃথিবীর সব মানুষ আমার সাথে কেমন আচরণ করবে ইমাম সেব বলছেন ঠিক অনুরূপ করো তুমি অন্য মানুষের সাথে কথার দিক থেকে কাজের দিক থেকে এবং সুন্দর আচরণের দিক থেকে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই চরিত্র কার আছে এই চরিত্র এটা হচ্ছে শ্রেষ্ঠ চরিত্র এই চরিত্র ছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের আল্লাহ রব্বুল আলমিন কালামের চার নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা তার চরিত্রের প্রশংসা করে বলছেন ও ইন্নাক আল্লাহ খুলকিন আজিম নিঃসন্দেহে আপনি তো অনুপম উত্তম চরিত্রের অধিকারী সুবাহান আল্লাহ আল্লাহ তালা নিজেই তার চরিত্রের প্রশংসা করছেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মুমিনদের মধ্যে শ্রেষ্ঠ মুমিন পরিপূর্ণ ইমানদারকে বলছেন আকমালুল মিনিনা ইমানান আহসান হুম খুলক এখনই বোঝা যাবে আমি আপনি কয় নাম্বার ইমানদার যে ইমানদারদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ ইমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হচ্ছে আহসান হুম তাদের মধ্যে সবচাইতে উন্নত চরিত্রে সুবাহান আল্লাহ হাদিসটি তিন মেজিতে আসছে এক হাজার বাষট্টি নম্বর হাদিস অনুরূপভাবে উন্নত চরিত্রের এত মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন যে একজন মানুষ সারাদিন উন্নত চরিত্রের উপর জীবনযাপন করবে কোনো মানুষকে কষ্ট দেবে না মানুষের সাথে উত্তম আচরণ করবে ফরজ ইবাদতগুলো আদায় করবে আলহামদুলিল্লাহ কিন্তু তার মধ্যে নফল ইবাদত নাই বললেই চলে অথবা খুব কম কিন্তু চরিত্র অত্যন্ত সুন্দর সে সদা সর্বদা মানুষের কল্যাণ কামনা করে এবং সদা সর্বদা মানুষের অকল্যাণ থেকে বিরত থাকে আলহামদুলিল্লাহ এরকম উন্নত চরিত্রের মানুষ সে মানুষকে কোনোভাবেই কষ্ট দেয় না এরকম সে পরিবারে যখন থাকে পরিবারের কাউকে কষ্ট দেয় না সমাজে যখন থাকে সমাজের কাউকে কষ্ট দেয় না সে যখন একসাথে ব্যবসা বাণিজ্য করে কাউকে কষ্ট দেয় না এরকম উন্নত চরিত্রের মানুষ কিন্তু তার কিন্তু ইবাদত কম তো আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্নাল মুমিনা ইন্নল মুী হিহি স ইমি আল কমি একজন মুমিন সে তার উন্নত চরিত্র দ্বারা কি মর্যাদা পাই জানো সে সারাদিন রোজা রেখে যে মর্যাদা পাওয়া যায় সারা রাত নফল নামাজ পরে যে মর্যাদা পাওয়া যায় এই মর্যাদায় সে স্থান পেয়ে যায় সুবাহান্লাহ আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে উন্নত চরিত্রের হওয়ার তৌফিক দান করো উন্নত চরিত্র তুমি আমাদেরকে দান করো আমিন এরপরে ইমাম সাহেব বলছেন যে হে আল্লাহর বান্দা হে মমিন ভাই তোমার জীবনে তুমি লক্ষ্য রাখো যে উন্নত চরিত্রের অধিকারী তুমি যেন হয়ে যাও এমন কাজ করো যে কাজ করলে পরে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হন কেননা উন্নত চরিত্র এটাই হচ্ছে এটাই হচ্ছে এটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একটি পথ চিরস্থায়ী জান্নাতি হওয়ার পথ হচ্ছে উন্নত চরিত্র আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাকে জিজ্ঞাসা করা হলো ইয়া আল্লাহ এই সোয়াবটা কি আর গুণাটা একটু বলে দেন তো দেখি এখন আজকে একটা ব্যাখ্যা জানবেন আপনারা কোন আমলকে সোয়াব বলা হয় কোন আমলকে গুণা বলা হয় এখানেও একটা ব্যাখ্যা জানতে পারবেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন আলবিরু হসনুল খুলক মানে আলবির্রু সৎকাস এটা হচ্ছে উন্নত চরিত্র ওয়াল ইসমু মা হা কাফি নফসিকা ও কারি তা ইয়ত্তর ইয়ালনাস আর গুণা হচ্ছে যা তোমার অন্তরে অন্তরের চিন্তায় আসে তুমি পরিকল্পনা করো অন্তর দিয়ে এবং তুমি চাও তোমার এই বিষয়টি যেন কোনো মানুষ না জানে এটাই হচ্ছে খারাপ কাজ তাহলে আমরা অনেক কাজ করি আমরা গোপন করি অনেক বিষয় গোপন করি মানুষের কাছে কারণ মানুষ শুনলে খারাপ বলবে আমাকে এই যে এই এই বিষয়টি এটাই তো হচ্ছে খারাপ কাজ এই খারাপ কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং সৎ কাজ হচ্ছে যা হচ্ছে উন্নত চরিত্র যা যা মানুষের সাথে প্রকাশ করতে হয় আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন এরপরে আল্লাহ রসুল সাল্লাহমকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে তখন নবী করিম সাল্লাম বলছেন তাকওয়াল্লাহি ও হসনুল খুলক আল্লাহর ভীতি আল্লাহ ভীতি আল্লাহর ভয় এবং উন্নত চরিত্র সুবাহান আল্লাহ হাদিসটি তিরমিজিতে এসেছে দুই হাজার চার নম্বর হাদিস সুতরাং উন্নত চরিত্র হচ্ছে আমার আপনার জন্য ইমানের পূর্ণতা উন্নত চরিত্র হচ্ছে আমি আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো উন্নত চরিত্র দ্বারা আমরা সারা রাত নামাজ আদায় করলে রোজা রাখলে যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে সেই মর্যাদা আমরা পেয়ে যাব আলহামদুলিল্লাহ এখানে প্রথম খুতবাটি শেষ দ্বিতীয় খুতবা ইমাম সাহেব তিনি মানুষের প্রতি আহসান করাকে অন্যতম একটি গুণা ক্ষমার বা পাপ মোচনকারী একটি আমল হিসাবে উল্লেখ করেছেন সুবহান আল্লাহ কি করা আল্লাহসান মানুষের উপর হাসান করা আল্লাহ রবুল্লাহ আলামিন সোরা বাকার তো পঁচানব্বই নম্বর আয়তের মধ্যে বলেছেন ও আহসিনু ইনবুল মহসিন তোমরা এহসান করো নিঃসন্দেহে আল্লাহরবুল্লা আলমিন মহসিনীনদেরকে ভালোবাসেন সুবাহান আল্লাহ এহসানের এখানে দুটো অর্থ একটি হচ্ছে জাহলুল এখলাস যারা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত করে দুই মহসিন মানে যারা মানুষের উপর এহসান করে তারা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চায় তাহলে মানুষের উপরে আহ করতে হবে কিন্তু আমরা কি করি যত কঠিন থেকে কঠিন আচরণ করা যায় কোনো সার আমরা দিতে রাজি না মানুষকে এবং যত জুলুম করা যায় মানুষের উপর মানুষকে যত সংকীর্ণভাবে তাদেরকে রাখা যায় আমার ক্ষমতা দিয়ে আমি সেই চেষ্টাই করে থাকি বাহ এই আচরণ দিয়ে কোনো দিন আল্লাহর নিকটবর্তী আমরা হতে পারবো না আল্লাহ নিকটবর্তী হতে চাইলে আল্লাহর প্রিয় গুলাম হতে চাইলে অবশ্যই আমাকে মুখলিশীন হতে হবে একনিষ্ঠ গুলাম হতে হবে মানুষের প্রতি সান করতে হবে তাহলেই আল্লাহর কাছে প্রিয় গুলাম হওয়া যাবে ইমাম সাহেব এবার একটি চমৎকার হাদিস নিয়ে এসেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন যে ঘটনাতে উল্লেখ আছে একজন নারী সে কিভাবে সে জাহান্নামি হয় আর একজন নারী কিভাবে জান্নাতি হয় শুনুন ঘটনাটি আবু হুরের আরদী আল্লাহ তালা নু বলছেন রাসুল্লাহ সাল্লাল্লা আল্লাহ সাল্লাম একদা বললেন না এক সাহাবা বললেন ইয়া রসুল আল্লাহ অমুক নারী তুক্সিরুমিন সলা তিহা সদকতিহাও শিয়ামিহা সে তো খুব বেশি নামাজ আদায় করে সৎগা করে রোজা পালন করে কিন্তু তার একটা খারাপ চরিত্র আছে সেটা কি আন নাহা তু বিলিসা নিহা তার এই যে জিউভা এই জিউবা দিয়ে সে মানুষকে প্রতিবেশীকে কষ্ট দেয় নাউজবিল্লা তার চরিত্র এটাই খারাপ কিন্তু মাশাল্লাহ সলাৎ নফল ওই নারী তো হচ্ছে জাহান্নামী নাউজুবিল্লা নাউজবিল্লা এরপরে জিজ্ঞাসা বললেন জিজ্ঞাসা করলেন নিয়া রসাল অমুক একজন ব্যক্তি আছে বা অমুক নারী আছে যেই নারী কি মানে তার মধ্যে এত সিয়াম নাই রোজাও নাই এত রোজাও নাই এত নামাজও নাই এত সদ্গাও নাই তবে কিছুটা সে পনির সদ্গা করে তার সাধ্য অনুযায়ী পনির সদগা করে কিন্তু সে কিন্তু আবার কোন অবস্থাতে প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহ নবী সাল্লাম এ কথা শোনার পরে বললেন হিয়াফিল জান্না ওই নারী তো জান্নাতি সুবাহান আল্লাহ হাদিসটি মুসনাদে আহমাদেজ আহমদের নয় হাজার ছয় শত পঁচাত্তর নম্বর হাদিসে এসেছে অনুরূপ ইমাম বাজার এবং ইবনে হেব্বানও এ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি দৃষ্টি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ তাহলে বোঝা গেল যে একজন নারী সে তার জবান দ্বারা ভাষা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে সে জাহান্নামে হয়ে গেল আবার আরেকজন প্রতিবেশীকে কষ্ট না দিয়ে সে সাধারণভাবে ইবাদত করে যাচ্ছে ফরজ নামাজগুলো আদায় করে যাচ্ছে ফরজ সিয়ামগুলো পালন করে যাচ্ছে এতে সে জান্নাতি হয়ে গেল সুবাহান আল্লাহ এখন প্রশ্ন হলো যে আমাদের সমাজের অবস্থার দিকে যদি আমরা তাকাই যে আমি আপনি স্বামীরা স্ত্রীদের উপর জুলুম করে যাচ্ছি আবার স্ত্রীরাও ক্ষমতা পাইলে পরে স্বামীদের উপর কি পরিমাণে তারা জুলুম করে যাচ্ছে নাউজুবিল্লা এখানে একটা ব্যাপার আছে অনেক সময় স্বামীরা তলজ্জায় বলে না যে স্ত্রী তাদের উপর জুলুম করেছে কিন্তু নারীরা তো অনেক সময় বলে দেয় একটা বিষয় থাকে তো যাই হোক উভয়জনের ক্ষেত্রেই এই সমস্যাটা আছে কখনও কোনো পরিবারে নারী শক্তিশালী তখন সে তার স্বামীর উপর জুলুম করে যাচ্ছে অনুরূপভাবে কোনো পরিবারে স্বামী শক্তিশালী তখন সে তার স্ত্রীর উপর জুলুম করে যাচ্ছে মনে রাখতে হবে অনেক জালিমরা আবার হজও করে উমরাও করে মসজিদ মাদ্রাসা দান খরাতেও কম না সমাজে খুব ভালো মানুষ কিন্তু ঘরে গেলে তাদের চরিত্র আর ঠিক থাকে না শুধু জুলুম আর অত্যাচার দিয়ে ঘরটিকে সবসময় যেন আগুনের মতো করে আগুন জ্বালিয়ে রেখে দেয় নাউজুবিল্লা এরকম এরকম সুফিবাদী মানুষ এরকম কুচরিত্রের মানুষগুলো বাহিরে ভালো ভিতরে খারাপ এরা কিন্তু জাহান্নামি হবে নাউজুবিল্লা তবে যদি তৌহিদ থাকে ফরস ইবাদতগুলো থাকে তাওহিদ থাকে শিরিক না করে চিরস্থায়ী জাহান্নামী হবে না ইনশাআল্লাহ সাময়িকভাবে জাহান্নামি হতে পারে প্রিয় ভাইয়ের আমার আজকে আমরা এই খুতবা থেকে কি কী জানলাম যে আমরা যেখানে থাকি না কেন আল্লাহ তালাকে ভয় করব আল্লাহকে ভয় করার মধ্যে আমার আখেরাতে জান্নাত রয়েছে আমি আর সে আজিমের সায়াত আশ্রয় পাবো দুনিয়াতে আমি সফলকামী হব আর সদা সর্বদাই আমরা অবশ্য উন্নত চরিত্র নিয়েই মানুষের সাথে জীবনযাপন করব আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমিন এবং আমরা যখন কোনো গুণা হয়ে যা আমাদের সাথে সাথে আমরা ভালো আমল করব এটার মাধ্যমেই আমাদের গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এরপরে যদি হঠাৎ মারা যায় ইনশাল্লাহ আমি আপনি জান্নাতে যেতে পারবো আল্লাহ সুবাহানুতআল আমাদেরকে যা কিছু শোনার তৌফিক দিয়েছেন এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন আমরা যারা আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছেন তার তাদের জন্য আবারও দোয়া করছি আল্লাহ তালা আপনাদের উত্তম প্রতিদান দান করুক আমিন যারা আমাদের খুতবার অনুবাদকে বিভিন্নভাবে মানুষের কাছে শেয়ার করছে এই দিনকে এই সত্যকে এই মসজিদ নববীর এই মেসেজকে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তালা যেন তাদের জীবনকে বরকতময় করেন আল্লাহ আমাদের সবাইকে অগণিত অসংখ্য কল্যাণ দান করুক আমিন এবং আল্লাহ তালা যেন আমাদের আমলকে কবুল করেন আমিন আস্লা আলা ওয়ালাহীনা মুহাম্মদ ওয়লা আলি ওয়াসবি আজমাইন